হ্যালো এভরিওান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবছর আইটিআইতে ভর্তির জন্য ফার্স্ট ফেজ যে ফিলিং তার লাস্ট ডেট দেওয়া হচ্ছে জুলাই মাসের ছাব্বিশ তারিখ এতক্ষণে আশা করি তোমাদের প্রত্যেকেরই চয়েস ফিলিং করা হয়ে গেছে আর আমি এখন ফাইনালি তোমাদের জন্য ভিডিও পাবলিশ করছি চয়েস ফিলিং করা হয়ে গেলেও ভিডিওটা দেখো একবার আশা করি নতুন কিছু জানতে পারবে আজকের ভিডিওতে আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে তোমাদের চয়েস ফিলিংয়ের বিষয়টা ক্লিয়ার করব চয়েস ফিলিং বলতে প্রথমেই যেই কথাটা আমাদের মাথায় আসে কিছু একটা আমাদের চয়েস বা পছন্দ করতে হবে এবং এক্ষেত্রে আমাদের কাছে চয়েস বা পছন্দ করার জন্য যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আইটিআই কলেজ এবং আইটিআই সমস্ত ট্রেড একটা কথা একবার ভাবো তো সমস্ত ক্ষেত্রে আমরা পছন্দ কোন জিনিসগুলোকে করি স্বাভাবিকভাবেই যেগুলো আমাদের কাছে ভালো লাগে তাই তো যেগুলো ভালো লাগে না সেগুলো কি আমরা কখনো পছন্দ করি এইবার আইটিআই অ্যাডমিশনের যে চয়েস ফ্রিংয়ের পেজ সেখানে দেওয়া লিস্টটাকে ভালো করে একবার দেখো বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট গভর্নমেন্ট পিইপি এবং প্রাইভেট আইটিআই কলেজে থাকা ট্রেডের লিস্ট এখানে রয়েছে তার সাথেই রয়েছে গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট ও আইএমসি কোটা ট্রেড লিস্ট এবং গভর্নমেন্ট পিইপি আইটিআই কলেজের গভর্নমেন্ট ও ম্যানেজমেন্ট কোটা ট্রেড লিস্ট যদি টোটালের কথা বলি তাহলে এম গ্রুপের ক্ষেত্রে টোটাল ষোলোশো চুরাশিটার মতো চয়েস করার অপশন এখানে রয়েছে চাইলে কিন্তু তুমি এখানে দেওয়া এই ষোলোশো চুরাশিটা অপশনকেই চয়েস করতে পারো তবে প্রথমেই যে কথাটা বললাম চয়েস বা পছন্দ কিন্তু আমরা সেগুলোকেই করি যেগুলো আমাদের ভালো লাগে তাই এখান থেকে শুধুমাত্র তোমায় সেগুলোকেই সিলেক্ট করতে হবে যেগুলো তোমার কাছে ভালো লাগছে বা যেগুলো তোমার পছন্দের অতিরিক্ত খেলে যেমন আমাদের সমস্যা হয় ঠিক তেমনি এখানে প্রচুর খাবার রয়েছে অতিরিক্ত খেয়ে ফেলে এখানেও কিন্তু পরের সমস্যা হবে এখানে তোমাদের একটা প্রশ্ন এখন আমায় করা উচিত দাদা তুমি যে পছন্দের কথা বললে আমরা না হয় আমাদের পছন্দের ট্রেড আর আইটিআই কলেজগুলোকে সিলেক্ট করলাম তবে আমরা সবাইকে আমাদের পছন্দের ট্রেডটা পাবো এবছর এম এবং ই গ্রুপ মিলিয়ে র্যাঙ্ক হয়েছে প্রায় উননব্বই হাজারের মতো বেঙ্গলে কেমন কি গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে সিট ক্যাপাসিটি কেমন কি রয়েছে সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করেছি সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়েছো তার পাশাপাশি যেদিন থেকে আইটিআই করবে বলে ভাবতে শুরু করেছো একটু ভেবে দেখো সেদিন থেকে দুটো নাম বারবার তোমার কানে আসছে ফিটার ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রিশিয়ান তাই পছন্দটাও যেন সবার এই দুটো ট্রেডের মধ্যেই আটকে গেছে লজিক্যালি যদি বলি তাহলে সবার পক্ষে কিন্তু তাদের পছন্দটা পাওয়া একটু চাপে এখন যে প্রশ্নটা তোমাদের মাথায় আসছে তাহলে দাদা যারা ভালো র্যাঙ্ক করেছে তারা নিশ্চয়ই তাদের পছন্দগুলো পাবে তবে যারা খারাপ র্যাঙ্ক করেছে যারা মেরিট লিস্টের শেষ দিকে রয়েছে তারা তো তাদের পছন্দগুলো পাবে না আমরা সবাই এমন কিভাবে চয়েস ফিলিং করবো যেন আমরা আমাদের পছন্দের টেটটা পেতে পারি আইটিআই কলেজে ভর্তি হওয়ার জন্য যেমন আলাদা আলাদা অপশান রয়েছে গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটা আইএমসি কোটা গভর্নমেন্ট পিইপি আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটা ম্যানেজমেন্ট কোটা এবং প্রাইভেট আইটিআই কলেজ ঠিক তেমনি তোমাদের মধ্যেও কিন্তু আলাদা আলাদা ধরনের ক্যান্ডিডেট রয়েছে এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের র্যাঙ্ক ভালো তারা ফিটার ইলেকট্রেশন ছাড়াও অন্য কোনো ট্রেড নিয়ে পড়বে না আবার কারোর র্যাঙ্ক তেমন একটা ভালো না তাদের ইচ্ছে ভালো ট্রেড নিয়ে ভর্তি হওয়া কারো বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো না তারা চাইছে যদি গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া যায় তাহলে ফিসটা একটু কম লাগবে আবার কারো বাড়ির আর্থিক অবস্থা তুলনামূলক ভালো তারাও চাইছে পড়াশোনার দিকে তাকিয়ে গভর্নমেন্ট কলেজগুলোতে অ্যাডমিশান নিতে তবে একটা কথা ভেবে দেখাতো সব কিছুর পরেও আইটিআইতে ভর্তি হওয়ার পেছনে আমাদের সবার যে একটা মেইন উদ্দেশ্য বা কারণ সেটা হচ্ছে একটা চাকরি হতে পারে সেটা গভর্নমেন্ট বা প্রাইভেট কোনো জব এখানে আমি দশটা ট্রেডের নাম লিখেছি এবং সেটাকে ভাগ করেছি দুটো ভাগে বেস্ট অফ ফাইভ এবং বেস্ট অফ টেন বেস্ট অফ ফাইভ সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য যাদের র্যাঙ্ক তুলনামূলক কিছুটা ভালো হয়েছে এবং বেস্ট অফ টেন সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য যাদের র্যাঙ্ক খারাপ হয়েছে চাকরি পাওয়ার স্বপ্নটা কিন্তু আমাদের সবার তাই এই সমস্ত ট্রেডগুলোর মধ্যে থেকে যদি কোনো একটা ট্রেড নিয়ে তুমি আইটিআই কোর্স কমপ্লিট করো তাহলে সরকারি হোক বা বেসরকারি চাকরি পাওয়ার আশাটা কিন্তু থাকবে কারণ ভ্যাকান্সি কিন্তু এই সমস্ত ট্রেডগুলোর মধ্যে থেকেই বেশি দেখা যায় তাই আমার মতে চয়েস কিন্তু অবশ্যই এই ট্রেডগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে তবে তুমি চাইলে এর বাইরেও অন্য কোনো ট্রেড চুজ করতে পারো যদি সেই ট্রেডটা তোমার পছন্দের হয় বা সেই তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাও দাদা তাহলে মোটামুটি তো সবটাই বুঝলাম এবার বলো চয়েসগুলো সাজাবো কিভাবে। দেখো চয়েস ফিলিং করার ক্ষেত্রে দুটো বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এক তুমি বাড়ির কাছাকাছি থেকে পড়াশোনা করতে চাও নাকি বাড়ি থেকে দূরে কোথাও থেকে পড়াশোনা করলেও কোনো রকম সমস্যা হবে না দুই তোমার বাড়ির আর্থিক অবস্থা কেমন কারণ এখানে আইএমসি কোটা রয়েছে ম্যানেজমেন্ট কোটা রয়েছে প্রাইভেট আইটিআই কলেজ রয়েছে যেই জায়গাগুলোতে ফিস কিন্তু একটু বেশি তাই বাড়ির আর্থিক অবস্থা বুঝেই তোমায় কিন্তু চয়েস ফিলিং করতে হবে দেখো স্ক্রিনে আমি একজন ক্যান্ডিডেটের চয়েস ফিলিং পেজ ওপেন করেছি তার বাড়ি নদীয়া জেলার মদনপুরে এবং মদনপুরের পাশে রয়েছে কল্যাণী গভর্নমেন্ট আইটিআই তার ইচ্ছে সে কল্যাণী আইটিআই ছাড়া অন্য কোথাও অ্যাডমিশান নেবে না তার চয়েসটা একবার দেখো প্রথমে সে কল্যাণী গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান টেটটাকে রেখেছে যেটা গভর্নমেন্ট কোটার একটা সিট সেকেন্ড পজিশনে সে রেখেছে ফিটার ট্রেড সেটাও গভর্নমেন্ট কোটায় তৃতীয় পজিশানে সে রেখেছে ইলেকট্রিশিয়ান এবং এটা হচ্ছে আইএমসি কোটার সি কল্যাণী আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটার ইলেকট্রিশিয়ান সে প্রথমে রেখেছে দ্বিতীয়তে রেখেছে ফিটার গভর্নমেন্ট কোটা তৃতীয়তে রেখেছে ইলেকট্রিশিয়ান আইএমসি কোটা এবং চার নম্বরে রেখেছে ফিটার আইএমসি কোটা অর্থাৎ ইলেকট্রিশিয়ান তার প্রথম পছন্দ তার গভর্নমেন্ট কোটা সে প্রথমে রেখেছে ফিটার তার দ্বিতীয় পছন্দ তার গভর্নমেন্ট কোটা রেখেছে সে সেকেন্ড পজিশনে ইলেকট্রিশিয়ানের আইএমসি কোটা তৃতীয় পজিশনে রেখেছে এবং ফিটারের আইএমসি কোটা ফোর্থ পজিশনে রেখেছে এরপর পাঁচ নম্বরে সে রেখেছে মেশিনিস্ট গভর্নমেন্ট কোটায় ছ নম্বরে রেখেছে মেকানিক মোটর ভেহিকেল অর্থাৎ এম এম ভি গভর্নমেন্ট কোটায় এই দুটো ট্রেড সে কিন্তু আইএমসি কোটায় চুজ করেনি দেখো চয়েস ফিলিংয়ের বিষয়টা প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হতে পারে আমাদের প্রত্যেকের পছন্দ আলাদা তাই প্রত্যেকের ক্ষেত্রে চয়েস ফিলিং করার ধরনও কিন্তু আলাদা আলাদা হবে এটাই স্বাভাবিক দশটা ট্রেড আমি তোমাদের সাজেস্ট করেছি তার মধ্যে বেস্ট অফ ফাইভ এবং বেস্ট অফ টেন বাকি সমস্ত বিষয়গুলোও আমি ক্লিয়ার করেছি এইবার তোমাদের কাজ নিজেদের সুবিধা অনুযায়ী প্রথমে পছন্দের আইটিআই কলেজগুলোর একটা লিস্ট তৈরি করা সেটা তোমার ডিস্ট্রিক্টের হতে পারে আবার তার সাথে অন্য ডিস্ট্রিক্টেরও হতে পারে এইবার সেই সমস্ত কলেজ থেকে বেস্ট ডেটগুলোকে বেছে বেছে নিজের মতো করে অ্যারেঞ্জ করা বা সাজানো এর আগের বছরগুলোতেও আমি কিন্তু চয়েস ফিলিংয়ের ভিডিও আপলোড করেছি সেগুলো পুরনো হয়ে গেছে বলে সেগুলোর কোনো দাম নেই এমনটা কিন্তু না প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ইচ্ছে হলে সেই ভিডিওগুলো একবার দেখতে পারো হতে পারে এমন কোনো কথা যেটা নিয়ে আমি সেই ভিডিওগুলোতে আলোচনা করেছি তবে আজকের ভিডিওতে মিস করে গেছি এর পাশাপাশি আমি আমার চয়েস ফিলিংয়ের যে সম্পূর্ণ পিডিএফ সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে সেই সময় খুব বেশি ট্রেড কিন্তু আমি সিলেক্ট করিনি বারবার আমি তোমাদের একটা কথাই বলি আইটিআইতে কিন্তু প্রচুর ট্রেডের অপশান রয়েছে যে কোনো একটা ট্রেড নিয়ে ভর্তি হয়ে গেলাম তারপর কোর্স শেষ করে বেকার বসে রইলাম তেমন ট্রেড নিয়ে আইটিআই করার থেকে আমি বলবো না করাটাই ভালো অনেকেই ক্ষেত্রে আমায় বলতেই পারো তাহলে চান্স না পেলে কি করব চান্স না পেলে অপেক্ষা করবে কিভাবে পছন্দের ট্রেডটা পাওয়া যেতে পারে সেই চেষ্টা করবে তার জন্য পরিশ্রম করবে লক্ষ্য থাকবে একটাই যদি আইটিআই করতে হয় তাহলে পছন্দের ট্রেডগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়েই করব আমি চেষ্টা করেছি আইটিআইয়ের চয়েস ফিলিং সংক্রান্ত যে সমস্ত পয়েন্টগুলো তোমাদের ক্লিয়ার করা প্রয়োজন প্রত্যেকটা পয়েন্ট তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে সবশেষে আমি আবারও বলছি আগের বছরের ভিডিওগুলো পুরনো হয়ে গেছে বলে সেগুলোকে কিন্তু একদম ভ্যালুলেস করে দিও না প্রত্যেকটা চয়েস ফিলিংয়ের ভিডিও প্রিভিয়াস ইয়ারের আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অ্যাটাচ করে দিয়েছি অবশ্যই একবার দেখে নিও প্রত্যেকটা ভিডিও আমি বলো পুরোটা দেখো সম্পূর্ণ দেখলে যত রকম ডাউট তোমাদের মনে রয়েছে প্রত্যেকটা ডাউট দেখবে ক্লিয়ার হয়ে গেছে যে সমস্ত ডাউটগুলো ভাবছিলে আমায় কমেন্ট করে জানাবে ভিডিও দেখার পর দেখবে একটাও ডাউট থাকবে না তবুও তারপরেও যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই ভিডিও নিচে আমায় কমেন্ট করে জানাবে বারবার আমি বলছি সাবস্ক্রাইব করার কথা আমি বলি না শুধু একটাই কথা বলি আমি তোমাদের কমেন্ট করবে কমেন্ট করে আমায় তোমাদের প্রবলেমগুলো তোমাদের ওপিনিয়ন তোমাদের সাজেশান সব কমেন্টের মাধ্যমে আমায় লিখে জানাবে তাহলে আমি সেই সমস্ত বিষয়গুলোকে পরবর্তী সমস্ত ভিডিওতে ক্লিয়ার করতে পারবো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ